সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান চলছে দীর্ঘ কদিন ধরে আমাদের শ্যামাপূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাত্রা থেকে আরম্ভ করে কীর্তন থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মানুষের আনন্দ দিয়েছে প্রত্যেক বছরের মতন তাই বলার কিছু নেই শুধু একটা কথাই যারা এসেছেন এখানে বিচিত্রা অনুষ্ঠান এবং সংস্কৃতি বিচিত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে সকলের কাছে একটাই নিউ মার্কেট ব্যবসা সমিতি এবং বনগাঁ পৌরসভা সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে আন্তরিকভাবে একটাই প্রার্থনা যাতে এই সুন্দর আনন্দময় আমাদের এই দীপাবলি শুভেচ্ছা বিনিময়ে যে বিচিত্রা অনুষ্ঠান রেখেছে নিউ মার্কেটের পক্ষ থেকে সবাই যেন শান্তিতে এবং সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন আমাদের পুলিশ প্রশাসন সর্বদাই তারা সহযোগিতা করছে সবাই আছে যাতে আমরা একে অপরের এই আনন্দটা এক ভ্রাতৃত্ব এক আনন্দময় দীপাবলির শুভেচ্ছায় পরিণত করতে পারি এবং সুন্দর সুন্দর শিল্পী আছে গায়ক আছে গায়িকা আছে আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভালোভাবে থাকে আমার সঙ্গে এসেছেন আমাদের কাউন্সিলর মাননীয় অভিজিৎ কাপুরিয়া কাউন্সিলর শুভেন্দু মিস্ত্রি কাউন্সিলর শম্ভু দাস কাউন্সিলর কার্তিক মণ্ডল সহ কাউন্সিলর বৃন্দ আমাদের মন্টুদা আছে সম্পাদক আছে আমাদের বৈদ্য আছে সম্পাদক অসীম দা আছে নিত্য আছে সহ নিউ মার্কেটে সকল কর্মকর্তারা আছে আর সঞ্চালক করছে আমাদের ছোট বোন অত্যন্ত বনগার সঙ্গে সে ভালো পার্টিসিপেট করেছে সুন্দরভাবে সবাই সুষ্ঠুভাবে থাকবেন কারণ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছেন মানুষ আমাদের নিউ মার্কেটে বিচিত্রা অনুষ্ঠানে ভালো ভালো গান শোনার জন্য এবং বিভিন্ন শিল্পীদের বিভিন্ন পার্টিসিপেট দেখার জন্য তাই বক্তব্য দীর্ঘায়ু প্রায় রাখি তাই এখানে বেশি না বলে বিলম্ব না করে সকলকেই শ্রেণীমত প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমাদের নিউ মার্কেটের ব্যবসা সমিতির যাতে বিচিত্রা অনুষ্ঠান যাতে সুন্দরভাবে তারা করতে পারে এক আনন্দময় মুহূর্ত সবাই মিলে এক ভ্রাতৃত্বর মধ্যে আমরা এই অনুষ্ঠান করতে পারি এটাই আবেদন রেখে সকলকেই শ্রেণীমতো প্রণাম এবং ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার চেয়ারম্যান সাহেব এক মিনিট আগের দিন ওনাকে আমরা সম্বর্ধনাটা দিতে পারিনি ক্ষুদ্র উপহার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা সকলে মিলে তার হাতে তুলে দেব সকলে মিলে এবং আমাদের বড় পাওনা আমাদের সভাপতি বনগাঁ পৌরসভার পৌরপতি এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তাকে আমরা আজকে সম্মান জ্ঞাপন করছি সকলে একবার করতালি দেবেন মায়েরা এবং যারা উপস্থিত সমস্ত দর্শকরা হ্যালো থ্যাংক ইউ সো মাচ মাননীয় শ্রী শঙ্কর আঠ মহাশয় সত্যি বনগাঁকে সুন্দরভাবে যিনি সাজিয়েছেন বনগাঁর সংস্কৃতিকে যিনি উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন একটু করতালি হয়ে যাক সকলে মিলে একসঙ্গে থ্যাংক ইউ সো মাচ তার ব্যস্ততম সময় থেকে সময় বার করে তিনি